নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত সকলকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। ভিডিওর এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব আজকে একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ, যেটা হচ্ছে কঙ্কালীতলা। পুরাণ মতে কথিত আছে যে এই কঙ্কালীতলায় আমাদের সতীমায়ের কাঁখাল বা কোমর পড়েছিল। এটাই হলো আমাদের একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ। এবারে কথা হলো, আপনারা এই কঙ্কালীতলা আসবেন কী করে? যারা কলকাতা থেকে এই কঙ্কালীতলা আসার প্ল্যান করছেন, তাদেরকে কলকাতা থেকে শান্তিনিকেতন না হলে প্রান্তিক স্টেশনে নামতে হবে। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা মন্দিরের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার মতো। প্রান্তিক স্টেশন থেকে এই কঙ্কালীতলা মন্দিরের দূরত্ব হচ্ছে এই অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার মতো। যদি আপনারা বোলপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে আসেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকার মতো। আর যদি প্রান্তিক স্টেশন থেকে আসেন টোটো ভাড়া করে, সেক্ষেত্রে আপনাদের পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। এই যে রেটগুলো বললাম, এই রেটগুলো কিন্তু সিজন ওয়াইজ আপডাউন করে। টোটো ছাড়াও কিন্তু এখানে ট্যাক্সি বা ফোর হুইলারের ব্যবস্থা আছে। আপনারা বোলপুর বা প্রান্তিক স্টেশন থেকে টোটো ছাড়াও আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, সেক্ষেত্রে ট্যাক্সি আপনাদেরকে দরদাম করে নিতে হবে। দর্শক বন্ধুরা, যেহেতু আমাদের এই কঙ্কালীতলা মন্দিরটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, মানে শান্তিনিকেতনের খুব কাছেই, সেক্ষেত্রে আপনারা এই কঙ্কালীতলা মন্দিরটাকে আপনাদের সাইট সিনের মধ্যেও রাখতে পারেন। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই মন্দিরের মন্দিরের টাইমিং হচ্ছে প্রতিদিন বেলা 12টা। নিজেদের মতো টাইম সেট করে এই মন্দিরে চলে আসুন। আর সত্যিই বলছি, মন্দিরে যে পরিবেশ আপনাকে খুব মুগ্ধ করবে। তো দর্শক বন্ধুরা, যদি আপনারা নিজেদের পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেন, সেক্ষেত্রেও এখানে কিন্তু সুবিশাল পার্কিং আছে। তো সেখানে পার্কিং চার্জ আপনাদের দিতে হবে 20 টাকা করে। মন্দিরে প্রবেশের আগে এখানে প্রচুর দোকানপাট রয়েছে। এই আমরা চলে এলাম মায়ের মন্দিরে। সামনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের পাশেই সুবিশাল মন্দির প্রাঙ্গণ। প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিন এখানে খুব ধুমধাম করে পুজো হয়। এখানে দেবী দেবগর্ভা নামে পুজো হয়। হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কাঁখালটি পড়েছিল, আর সেই নামানুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে মা কঙ্কালীতলা। এই সেই পবিত্র কুণ্ড যেখানে দেবীর কাঁখালটি পাথরাকৃতিতে নিমজ্জিত আছে। শোনা যায় নাকি এই কুণ্ডের জল কোনোদিনও শুকায় না। এখন আমার হবে কি, মায়ের লোকে কবে কি, এখন আমার হবে কি, মায়ের লোকে কবে কি, মিনি দশে পেলি পেপরে কাদা দিলি তু কেনে, কাদা দিলি তু কেনে, কাদা দিলি সাদা কাপড়ে, তো কেনে কাদা দিলি তু কেনে, কাদা দিলি সাদা কাপড়ে। যেহেতু আমাদের এই কঙ্কালীতলা মন্দিরটি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, মানে শান্তিনিকেতনের খুব কাছেই, তাই এখানে আপনারা আদিবাসী নৃত্যটাও এনজয় করতে পারবেন।
যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে ধর হাঁটু জল থাকে। ছোটবেলা যে কবিতাগুলো পড়েছিলাম এত বছরের পরে সেই নদীটাকে আজকে আমরা দেখছি। ওই বাঁক আবার এখানে এসে ওইদিকে বাঁকে চলে গেছে, এটা হচ্ছে কোপাই নদীর ঘাট। আর এখন এখানে একটা বেদি মতো করা আছে, যেমন আমাদের বেনারস ঘাটে আছে। আর কোপাই নদীর ঘাটে, এই কোপাই নদীর ঘাটের ঠিক পাশেই এরকম একটা বেদি আরতি বেদি করা হয়েছে, যেটা আমাদের আমরা দেখি বেনারসের দিকে যে ঘাটগুলো আছে গঙ্গার ধারে, সেই ঘাটের অনুসারে এখানে ঘাট বানানো হয়েছে। সন্ধে 6:15 থেকে এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হবে। আমি এই মাত্র জিজ্ঞেস করলাম পণ্ডিত মশাইকে, তো ওনারা বললেন যে এখানে ডেলি হয়, প্রত্যেক দিন 6:15 এখানে সন্ধ্যা আরতি হয়, যেরকম আমাদের বেনারস সাইডে হয়। তারপর আপনারা যখন এরপরে কঙ্কালীতলায় আসবেন, আপনারা সন্ধ্যা আরতিটা এখানে উপভোগ করতে পারবেন। টাইমিংটা মনে রাখবেন 6:15 থেকে প্রতিদিন হয় এটা।